ঘূর্ণিঝড় চিত্রাং শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে রাত বাংলাদেশ উপকূলে পর ভোর এটি শক্তি হারিয়ে ফেলে দেশের উপকূলীয় প্রভাব ছিল প্রায় পনেরো ঘন্টা আগামী কয়েক ঘন্টা পর তা পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে রাজধানীর আগারগাঁও সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে রংপুর বিভাগ বাদে দেশের সব বিভাগেই ভারী বৃষ্টি হয়েছে বরিশালে সর্বোচ্চ তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি কমে আসবে তবে আগামী পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর আরও জানায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলায় সর্বোচ্চ ছয় ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে আগামী নভেম্বরে বাংলাদেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস উপকূল অতিক্রম করা শুরু করে এবং পরবর্তীতে রাত বারোটা পর্যন্ত মানে তার কেন্দ্রটা অতিক্রম করতে সময় নিয়েছে পরবর্তী সেটা স্থলভাগে উঠে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসাবে প্রথম অবস্থায় আপনার হচ্ছে এই ঢাকা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এবং এই পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। তার পরবর্তীতে এটা আরও দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে আমরা চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দর্শক আমাদের সহকর্মী মনির হোসেন কামাল রয়েছেন বরগুনায় সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমনির কত সংখ্যক পরিবার পানি বন্দি রয়েছে প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা জানাবেন ছিনটি আসলে বরগুনায় কোনো পানিবন্দি পরিবার এখন নেই কেন গতকাল ঘূর্ণিঝড়টি আগা থানার পরে রাত নয়টার পরে একেবারে বৃষ্টি থেমে গেছে এখন রোদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এবং বরগুনায় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করেছিল হাজারের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছিল যারা সকালেই সবাই বাড়ি চলে গিয়েছে এবং এবারের ঘূর্ণিঝড়ে বরগুনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম কেননা গাছপালার ডালপালা ভাঙা ছাড়া আর তেমন কোনো ক্ষতি এখানে হয়নি বললে বললেই চলে শুধুমাত্র গতকালকে রাত আটটার দিকে সোনাখালীতে আমেনা বেগম নামে একজন নারী ঘর চাপা পরে মারা গিয়েছেন তার ঘরের উপর একটি চাম্বল গাছ ভেঙে পড়েছিল এছাড়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তাদেরও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করার মতো তেমন একটা নেই কেননা তারা যেটা বলেছেন কৃষি বিভাগের আহ উপচালক বদরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কৃষির যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে উপকারটাই বেশি হবে কেননা কয়েকদিনের রোদ্রে ফসলের মাঠগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল সেখানে পানির দরকার ছিল এই ঝড়ের সময় এই বৃষ্টিতে কৃষকদের ক্ষতির চেয়ে বেশিরভাগই উপকার হবে আর আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানিয়েছেন যে আসলে সিডর আয়লার পরে বরগুনায় প্রায় সাড়ে নয় কিলোমিটার বেরিবাদ কিন্তু ভেঙে গিয়েছিল যেগুলো মাত্র তিন থেকে চার ফুট বেরিবাদ সেখানে তৈরি করা হয়েছে এবং গতকালকের ধন্যবাদ বরগুনা থেকে জানাচ্ছিলেন মনির হোসেন কামাল